আমি এখন পানিতে আজকে নামবো না, আমি মাত্র আজকে আসছি, ইনশাআল্লাহ দেখি নামবো। কেমন লাগছে আপনাদের কমেন্টে জানাবেন। হ্যাঁ, এখানে অনেকগুলো হোটেল আছে, দেখেন পাশাপাশি দেখা যায়। আন্ডার কনস্ট্রাকশন আছে কিছু, এই যে দিস ইজ এটা আন্ডার কনস্ট্রাকশন, আর এখানে সায়মন পাশে। হ্যাঁ, সায়মন, এটা কলাতলি বিচ, এখান থেকে ইনানি 20-25 কিলো দূরে, সোজা দেখা যাচ্ছে। ওয়ালাইকুম সালাম এস কে হাসান সাহেব, শহীদ মুন্সি জি, এটা কলাতলি বিচ কক্সেস বাজার। কেমন লাগে আপনারা একটু কমেন্টে জানাবেন। জি হাসান সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? সাগরের ঢেউ দেখাই একটু আপনাদেরকে, আর সূর্য, সূর্যের আলো দেখেন সাগরে পড়াতে কি সুন্দর লাগছে। নাজমুল হাসান মহিন, অনেক সুন্দর লাগছে স্যার, ধন্যবাদ আপনাকে। এই যে দেখেন সূর্য, এখন পরন্ত বিকেল, ঢাকা তো একই টাইম, সূর্য কেমন দেখাচ্ছে একটু জানাবেন। মুমিনুল ইসলাম ধন্যবাদ। সূর্য আর এই যে পানি আর এই সমুদ্র, সমুদ্রের ঢেউগুলো কেমন লাগছে জানাবেন সবাই। দেখেন ঘোড়াটা মোটামুটি ভালো আছে। পৃথিবীর দীর্ঘতম সি বিচ, লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, দিস ইজ ইন বাংলাদেশ। বরিশাল থেকে যেতে বেশি বেশি টাকা লাগবে না ইনশাল্লাহ। অনেক লোকজন আসছে, জি হাসান সাহেব বুঝতে পেরেছি। আমি যেখানেই ভ্রমণ করি আমি চেষ্টা করি আপনাদেরকে শুধু যে চিকিৎসা দিলে হবে না, আপনাদের মানসিক চিকিৎসারও প্রয়োজন আছে। এই জন্য যেখানে যাই সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করি। কেমন লাগছে আপনারা আমাকে বলবেন। এই ট্যুরে আমি আপনাদেরকে কক্সবাজারে বিভিন্ন জায়গা, হোটেল এগুলা দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারাও মাঝে মাঝে যার যতটুকু সাধ্য আছে ঘুরবেন, এতে মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটে, বাচ্চারা খুব আনন্দ পায়। আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, বাচ্চারা দূরে আছে, বাচ্চাদের দেখাচ্ছি। এই যে আমার মেয়ে দুইটা ওখানে, ছেলে এখন একটু ঘুমাচ্ছে উপরে। ওই যে আমার দুই মেয়ের সাথে, তাদের নানা আছে, দাদা আছে, দাদু নানা সব একসাথে। ওই যে ছেলে বসে আছে, সে এক ঘুম থেকে উঠছে, তাকে নামাবো এখন। এই যে এখানে বসে আছে, ওই যে সমুদ্রের ঢেউ এবং গর্জন খুবই, দেখেন সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। এখানে অত একটা ঠান্ডা নাই, অত একটা শীত লাগে না। যে আজকে পানিতে নামবো না, আগামীকালকে নামবো ইনশাল্লাহ। নীল সাহেব আজকে বাচ্চারা মেয়েরা দুইটা মেয়ে নেমেছে, কালকে নামবো আমি ইনশাল্লাহ। আজকে এই মুহূর্তে নামার মুড নাই, কালকে নামবো সকালে ইনশাল্লাহ। কাছাকাছি আপনাদের পানির কাছে নিয়ে যাচ্ছি, নামবো না আমি, আমি আজকে নামবো না।
দেখেন ঘোড়দৌড় কেমন লাগছে, ঘোড়দৌড় প্রতিযোগিতা আপনারও এসে এখানে ঘোড়ায় চড়তে পারেন। যে এখানে অনেক হোটেল আছে বিভিন্ন মানের, দেখেন ঘোড় খুব জোরে দৌড়াচ্ছে দেখছেন, হ্যাঁ মনে হয় যে ঘোড়া সওয়ার করতে সবার মন চায় নাকি। বিভিন্ন মানের হোটেল আছে কক্সবাজারে, আপনারা আপনাদের সাধ্য মতো থাকতে পারবেন। এখন রেট কম আছে দেশে, করোনার কারণে অনেক ক্ষেত্রে অনেক কিছু কম আছে, তো একটু রেট বেড়ে গিয়েছে কারণ আবার যেহেতু মানুষ মুভমেন্ট করতেছে। বিভিন্ন মানের হোটেল আছে, 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 1 স্টার, 2 স্টার বিহীন, এবং অনেক হোটেল আছে। দেখেন এখানে অনেকগুলো হোটেল আছে দেখা যাচ্ছে, এই একটা পাশে একটা, পাশের হোটেলটা হচ্ছে সি ক্রাউন, এখানে পাশে আর একটা হোটেল আছে, এটার নিচে খাবারের হোটেল আছে, আমি একটু আগে খেয়ে আসছি ওখান থেকে, খুবই ভালো খাবারের হোটেল, ওশান রেস্তোরাঁ নামে। তারপরে হচ্ছে আপনার এই যে নির্মাণাধীন হোটেল, সম্ভবত 5 স্টার মানের, এখানে একটা হোটেল আছে সাইমন। সমুদ্রের আওয়াজ দেখেন অনেক গর্জন কি, হ্যাঁ সমুদ্রের, এই যে আমার মেয়ে দুইটা খুব মজা পায়, ওরা খুব মজা পাচ্ছে এখানে। এক এক সি বিচের বৈশিষ্ট্য মহান আল্লাহ পাক এক এক রকম রেখেছে। কক্সবাজারের লংগেস্ট বিচ অনেক বড়, পাশাপাশি এখানে অনেক প্রচণ্ড ঢেউ, সমুদ্রের পানির আওয়াজ শুনতে খুব ভালো লাগে। আমি থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডিয়ানও বিভিন্ন সি বিচে গিয়েছি, কিন্তু এত বড় সি বিচ যেহেতু এটা অলরেডি ওয়ার্ল্ড রিকগনাইজড, প্লাস এত আওয়াজ মানে প্রবল, মানে পানির যে একটা গর্জন, এই গর্জন আর পৃথিবীর কোথাও শোনা যায় না এইভাবে। এখন শীত ঋতু, একেবারেই প্রকৃতি শান্ত, তারপরও অনেক গর্জন হচ্ছে দেখেন। জি আমি ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে আগামী শুক্রবার থেকে রুগী দেখবো ইনশাল্লাহ, আগামী শুক্রবার থেকে রুগী দেখবো ইনশাল্লাহ। সূর্যটা কিভাবে এখানে পড়েছে, সূর্য পানিতে এইভাবে পড়েছে, একটু পরে সূর্যটা লাল হয়ে পানিতে ডুবে। জামাল সাহেব, আমি আমি সাইমনে উঠেছি এবার, কারণ আমি এর আগে টিউলিপে গিয়েছিলাম, এর আগে ওটা আবার ইনানি বিচের কাছে, এবার সাইমনে উঠেছি। আমি B1 ক্রুজের টিকিট কেটেছিলাম, ভেবেছিলাম কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাব, সমুদ্রে ভ্রমণ করব, কিন্তু B1 এখন বন্ধ করে দিয়েছে সরকার, কারণ জেটির সমস্যা, মানুষ অনেক কষ্ট হয় যেতে, এই জন্য আপাতত বন্ধ, যার কারণে না হলে আপনাদেরকে আমি সেই সমুদ্র ভ্রমণটাও দেখাতাম, সেটা আর সম্ভব হয়ে উঠল না, B1 আপাতত বন্ধ রেখেছে। দেখেন দূরে পানিতে নেমেছে দুজন, অনেক দূরে দেখেছেন,
এখানে কয়েকজন আছে পানিত, অনেক বড় সি বিচ। এখান থেকে 25 কিলো ইনানি ফ্রম হেয়ার, এই সমুদ্র এই বিচ হেঁটেও যাওয়া যাবে, ইচ্ছা করলে 25 কিলো হাঁটতে হবে আর কি। আর 3-4 কিলো দক্ষিণ হচ্ছে সুগন্ধা, 3-4 কিলো দূরে হচ্ছে সুগন্ধা। আমি যেটা আছে এটা হচ্ছে কলাতলি বিচ, 3-4 কিলো এদিকে হচ্ছে সুগন্ধা, এদিকে হচ্ছে সুগন্ধা, আর ঠিক ঠিক এই দিকে এইদিকে হচ্ছে ইনানি বিচ। আশা করি অনেকে বুঝতে পেরেছেন। হোটেল বিভিন্ন রকম আছে, আপনি অনেক কমে হোটেলও পাবেন, 1-1.5 হাজার টাকা দামেরও হোটেল পাবেন, আবার আপনি 20-30 হাজার টাকার দামের রুমেরও হোটেল পাবেন। আপনি আপনার মতো সাধ্য মতো থাকতে পারবেন, কোনো সমস্যা নেই, সবগুলাই মান ভালো, আগের চেয়ে পরিবেশ অনেক ভালো। পানি ঠান্ডা, হ্যাঁ, বাট অত ঠান্ডা না, নর্মাল পানিতে আপনারা নামতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আসরের আজান দিচ্ছে, তো এই জন্য আজকের আমি নামছি না, আমি চেষ্টা করব আগামীকালকে। ভাটা ভাটা এখানে ভাটা হয় 10টার দিকে, আপনারা জোয়ার ভাটা সম্পর্কে আইডিয়া আছে, ভাটা যখন হবে তখন নামবো, তখন এ পানি চলে যাবে অনেক গভীর সমুদ্রের দিকে। এই যে আমার মেয়ে ঝিনুক ধরে নিয়ে এসেছে, আপনাদেরকে ঝিনুকের মতো, বাট ঝিনুক না, দেখতে ঝিনুকের মতো একটা পাথর। হ্যাঁ, এই যে ছোট মেয়ে দেখেন দৌড় দিচ্ছে, এখানে সবচেয়ে বেশি মজা করবে বাচ্চারা। হ্যাঁ, আমার মনে হয় বাচ্চাদের জন্য আপনাদের আসা উচিত, এবং আল্লাহর বড় নেয়ামত বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত। হ্যাঁ, এক এক সৈকতের আসলে এক এক রকম, কোনোটা বড়, কোনোটা শান্ত, কোনোটার পানি খুবই সুন্দর। আমি থাইল্যান্ডে দেখে আসছি খুবই সুন্দর সৈকত, কিন্তু এত লংগেস্ট না, পানি এত গর্জন হয় না, কিন্তু এখানে আলাদা। আমি এ নিয়ে তৃতীয়বার আসলাম কক্সবাজার। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।